হারের হ্যাট্রিকের ধাক্কা সামলে পরপর দুই ম্যাচে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো তারা। প্রথমে ব্যাট করে 196 রান করেছিল বেঙ্গালুরু, কিন্তু সেই রান করেও মুম্বাইকে আটকাতে পারল না তারা। ঈশান কিষাণ সূর্য কুমার যাদবদের ব্যাটে সহজেই জিতল মুম্বাই। লক্ষ্মীবারে ওয়াংখেড়েতে ভাগ্যের চাকা ঘুরল না আরসিবির। প্রথমে বল হাতে জসপ্রীত বুমরা দাপট দেখালেন, আর তারপর ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব, যার ফলে এই নিয়ে টানা চার ম্যাচ হেরে বসলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরু শিবিরে একটাই স্বস্তি, রানে ফিরছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অর্ধশত রান করেছেন দিনেশ কার্তিক, রজত পাতিদারও। কিন্তু রোহিত হার্দিকদের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট চলেনি, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, তা পূরণ করেছেন বুমরা স্কাইরা। টস জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করে 8 উইকেটে 196 রান তোলে বেঙ্গালুরু। 3 রানে ফেরেন বিরাট, তার উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। বিরাট ফিল্ডে নামেন অভিষেক আইপিএল ম্যাচ খেলতে নামা উইল জ্যাকস। 6 বলে 8 রান করে আকাশ মাধওয়ালের শিকার হন তিনি। এরপর তৃতীয় উইকেটে ক্যাপ্টেন ফাফ জুটি বাঁধেন রজত পাতিদারের সঙ্গে। তাদের 82 রানের পার্টনারশিপ ভাঙেন জেরার্ড কোলসে। 26 বলে হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন রজত। 4 বল খেলে শূন্যে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর একে একে আরসিবি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি, মহিপাল লোমরোর, সৌরভ চৌহান এবং বিজয় কুমার বিশাকের উইকেট তুলে নেন বুমরা। 4 ওভার বল করে 21 রান দিয়ে 5 উইকেট ঝুলিতে ভরেন তারকা স্পেসার। আরসিবির দেয়া 197 রানের টার্গেট তারা করতে নেমে ওপেনিং জুটিতে 101 রান তুলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। তারা দুজনেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের ভিত গড়ে দেন। যে ছন্দে এগোচ্ছিলেন রোহিত ঈশান তাতে 10 উইকেটেই ম্যাচ জিতে নিতে পারত মুম্বাই, কিন্তু 9 ওভারে অনবদ্য ছন্দে থাকা ঈশান কিষাণকে ফেরান আকাশদীপ। 34 বলে 69 রান করে মাঠ ছাড়েন ঈশান। এরপর উইল জ্যাকস তুলে নেন রোহিত শর্মার উইকেট। দ্বিতীয় উইকেটে স্কাইয়ের সঙ্গে রোহিত জুটিতে তোলেন 38 রান। 3-এ নামা সূর্যকুমার যাদব একেবারে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন, মাত্র 17 বলে অর্ধশত রান করেন সূর্য। 14তম ওভারে বিজয় কুমার বিশাক ফেরান স্কাইকে, 19 বলে 52 করে মাঠ ছাড়েন স্কাই। সেই সময় মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান। এরপর হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা মিলে ম্যাচ ফিনিশ করেন। 6 বলে 21 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক এবং 16 রানে অপরাজিত থাকেন তিলক। 27 বল বাকি থাকতেই আরসিবির দেয়া টার্গেট পূরণ করে ফেলে মুম্বাই। টপ অর্ডারের পারফরমেন্সেই জয় ছিনিয়ে নিয়েছেন রোহিত ঈশান সূর্যরা। এই জয়ের ফলে 2 পয়েন্ট পাবার পাশাপাশি নেট রান রেট বাড়িয়ে নিল মুম্বাই এবং পয়েন্ট টেবিলের 7-এ পৌঁছে গেলেন রোহিতরা। আর 6 ম্যাচে মাত্র 1টিতে জিতে পয়েন্ট টেবিলের 9-এ এখন আরসিবি। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা।